হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা, যারা ত্রিপুরা রাজ্যে বা ত্রিপুরা রাজ্যের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আপনারা পড়াশোনা করছেন, প্রফেশনাল কোর্সগুলিতে যারা আমাদের রাজ্যের ওবিসি ছাত্রছাত্রীরা আছেন, আপনারা জানেন আপনাদের ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট 1 লক্ষ টাকা স্কলারশিপ নামে একটি স্কলারশিপ দেওয়া হয়, এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু বা অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে গত 30 তারিখ থেকেই। আমি কিন্তু গত 2-3 দিন আগেই ভিডিও দিয়েছি আপনাদের, আপনারা অবশ্যই আশা রাখছি দেখেছেন সেই ভিডিওটা। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, যেটা আমাদের পত্রিকাতে দিয়ে দেওয়া হয়েছে সেটাই কিন্তু আমি আলোচনা করেছি। তবে আমাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে অফিসিয়ালি, তো এখানে দেখতে পাচ্ছেন গতদিন যা আলোচনা করা হয়েছে উবহু কিন্তু সেখানেই তা উল্লেখ করা হয়েছে। তবে আমি বলে দিচ্ছি আপনাদের, আপনারা আবারও দেখে নিন যে 30/6/2022 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, এবং সেটা জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন bms.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে তারপর কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা করতে হবে, এবং বাকি যা ক্রাইটেরিয়া আছে সেগুলি দেখে নেবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা গতদিনের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মূলত আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি, আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন, এখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে, এবং আপনারা কোন কোন কোর্সে পড়াশোনা করলে সেই 1 লক্ষ টাকা স্কলারশিপ পেতে পারেন সেটাও আপনারা দেখে নেবেন। তো চলুন দেখে নেই আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় বা অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। আপনারা অবশ্যই নিজেদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপ। আপনারা অ্যাপ্লাই করতে গেলে আপনাদের এই পেজটা আসবে, তো আমি সেখান থেকেই সেটা ফটো তুলে নিয়েছি এবং আমি আপনাদের সামনে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের ছবি লাগবে, তারপর বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে, এবং বলা হয়েছে বোনাফাইড সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে, যেটা আপনাদের কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে, অর্থাৎ কলেজ, বিশ্ববিদ্যালয় বা আপনারা যেখানে পড়াশোনা করছেন সেখান থেকে কিন্তু সেটা নিয়ে আপলোড করতে হবে। এবারে সেটা কিন্তু কনফার্ম আমারও জানা নেই যে আপনাদের যারা পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, অবশ্যই আপনারা যারা পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন তারাই কিন্তু একমাত্র ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো তখন একটা বোনাফাইড বেরিয়েছিল, সেই বোনাফাইডটা আপলোড করলে হবে কি না সেটা কিন্তু আমার জানা নেই। তো আপনারা অবশ্যই ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কল করে জেনে নিতে পারেন, ওই পিডিএফে কিন্তু সেখানে নম্বর দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে কিন্তু কল করতে পারেন। তারপর ইনকাম সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে, এসডিএম বা ডিসিএম থেকে নেওয়া, ব্যাচেলার ডিগ্রি মার্কশিট, যাদের ডিগ্রি মার্কশিট আছে সেটা আপনারা আপলোড করবেন, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, এবং বলা হয়েছে ডিপ্লোমা মার্কশিট যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা সেগুলি অবশ্যই আপলোড করবেন। এবং বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের কিন্তু পিডিএফ ফাইলে সেগুলি আপলোড করতে হবে। তো আশা রাখছি আপনাদের অনেকটাই সহযোগিতা হবে এই ভিডিওর মাধ্যমে যে কী কী ডকুমেন্ট লাগবে। তো এই ডকুমেন্টগুলো আপনারা আগে নিয়ে নেবেন, তারপর কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আবারও বলছি বোনাফাইড সার্টিফিকেট নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তো আমি আপনাদের বলবো আপনারা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাল কল করে নেবেন, সেখান থেকে আপনারা জেনে নেবেন যে বোনাফাইড সার্টিফিকেট যেটা আপনারা পোস্ট মেট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় পেয়েছেন সেটা দিলে হবে কি না। আশা রাখি বুঝতে পারছেন, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, টেলিগ্রামে চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে, আপনারা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার জন্য, ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন।